হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর তা হচ্ছে ধুন্দুল গাছ। সারা উইন্টার ভরে, শীত ভরে আমার ঘরের কনজারভেটরিতে আপনারা সবাই ধুন্দুল গাছ দেখেছিলেন, অনেক ছোট ছোট আমি চারা বানিয়েছিলাম। তো সবাই জানতে চাচ্ছিলেন যে সেই ধুন্দুল গাছ মরে গেছে না কি অবস্থায় আছে। আসলে এত গাছ, এত কিছু মেনটেন করতে গিয়ে সব কিছুর ভিডিও কেন যেন করতে পারি না, করা হয় না। এই সেই আমার ধুন্দুল গাছ, যা জায়গা পেয়েছে হচ্ছে আমার কনজারভেটরি রয়েছে যেখানে, এবং কনজারভেটরির পাশে যেখানে আমি করলা গাছের স্থানান্তর করেছি, আর যেখানে আমার কচু গাছের একটি পট আছে, পালং শাকের ক্ষেত রয়েছে। এই যে সব পালং শাকের ক্ষেত থেকে তুলে ফেলেছি, খুশির ঠেলায় সব তুলেছি, যে কেন ছিঁড়ে ছিঁড়ে খাবো, এত বীজ দেশ থেকে নিয়ে এসেছি, তুলে খেয়েছি, আবার নতুন করে বীজ দিয়েছি ওইখানে, আবার নতুন করে ধনিয়ার ফলন হচ্ছে। তো এখানেই আমি যেখানে আলু গাছ রেখেছিলাম, আলু গাছটি পেছনের দিকে দিয়ে বড় একটি পটে আমি এই যে দেখুন ধুন্দুলের গাছ লাগিয়েছি। একটু দূর থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আমি কোন জায়গায় লাগিয়েছি। যে কর্নারে আমার একটি বৃষ্টির পানির ট্যাঙ্ক রয়েছে, আর এই যে দেখুন অনেক উঁচু করে আমি মাচা দিয়েছি, কারণ ধুন্দুল গাছ কিন্তু লতালো গাছ, অনেক বড় সড়ো হয়। তো এই যে আমি একটু ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, আর এই যে দেখুন মাচাটি কিন্তু আমি নিজেই দিয়েছি, অনেক মোটা কাঠ গুট সব কিছু নিয়ে এসে। এই যে তো মাচাটি, ইনশাল্লাহ এই মাচায় ইচ্ছে আছে তো অবশ্যই ধুন্দুল গাছ হবে। তো যেই ছোট ছোট গাছগুলো দেখেছিলেন, এখানে মোট ছয়টি গাছ রয়েছে, ছয়টি না, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি, হ্যাঁ সাতটি গাছ ঘরে ছিল। তো সাতটি গাছে আমি একটি পটে দিয়েছি। তো এখানে দেওয়ার পর আমি যে জিনিসটি নোটিস করলাম, এই যে পাতার ভিতর অনেকটাই ফাঙ্গাল চলে এসেছে, কারণ সামার টাইম। এই যে দেখুন কিছুটা, এই যে একটু দেখার চেষ্টা করুন, এই যে ধুলছে, তো আমি তাও চেষ্টা করছি। এই যে দেখুন এখানে কিন্তু একটি মাকড়সার নেট, এই যে বাসা বেঁধেছে, এই যে দেখুন। তো এইগুলো যদি হয় তাহলে কিন্তু এই যে দেখুন নিজে নিজেই এক জায়গা থেকে আরেক জায়গায় বেয়ে বেয়ে যাচ্ছে। তো এরা পাতায় বসলেই ঠিক এমন সিলভার্ট হয়ে যায়, এরা বিভিন্ন জায়গা থেকে রোগ বহন করে। তো এখানে এখনো পর্যন্ত বাককিলার দেয়া হয়নি, কারণ এত গাছ আমি সব আগে সর্ট আউট করছি, ঘর থেকে আগে বাহিরে নিয়ে এসি। এখনো পর্যন্ত আমার কনজারভেটরির ভেতরে অনেক গাছ রয়েছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আমি সব গাছ এখনো আনিনি, তাই সব কনসেন্ট্রেট দিতে পারছি না, তারপরেও আলহামদুলিল্লাহ গাছ আমি সেটেল করার পর এখানে আমি যে কাজ করেছি, নিচের দিকে যত পাতা টাতা ছিল বা আরও যে শাখা প্রশাখা বের হচ্ছিল সেগুলো কেটে দিয়েছি, যেন অনেক হাওয়া বাতাস যায়। এতে করে যে সুবিধা হয় যে গাছ খুব দ্রুত হারে বাড়ে। আর এই যে গাছ, খুশির বিষয় এটাই যে আমার গাছে শুকুর আলহামদুলিল্লাহ যদি বেঁচে যায়। এই যে দেখুন ধুন্দুল চলে এসেছে, এই যে এখানে এসেছে, আবার এই গাছে দেখুন এই যে এই মাথার উপরে এসেছে, আবার এই যে দেখুন এই কইগো ক্যামেরা, এই যে এখানে এসেছে, এই যে মাথার উপরে এসেছে। এখন আলহামদুলিল্লাহ যদি বেঁচে যায়, কারণ গাছগুলোর প্রত্যেকটার ওয়ানজি কাটিং আমি করে দিয়েছি, তাহলে ধুন্দুলগুলো বেঁচে যাবে। এই যে দেখুন কালো কালো পিঁপড়া, এই যে তো খুবই জোর সরে এখানে আসলে আমাকে যে কাজটি করতে হবে, বাককেলার স্প্রে করতে হবে, আর আমি আগামীকালকে ম্যাজিক বাককেলার যেটা সেটা ব্যবহার করব এবং বানাবো। আর আপনারা যারা আমার চ্যানেলে ম্যাজিক সার দেখেছেন, ম্যাজিক সার পার্ট টু আসছে আমার চ্যানেলে, প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পেজের সাথেই থাকবেন। এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। যাই হোক, আপনাদের দেখাতে দেখাতে এই যে দেখুন আমি তো এপাশেরটি দেখেছি, কিন্তু এই মাত্র দেখলাম যে এখানেও আর একটি ধুন্দুল এসেছে, এই যে আলহামদুলিল্লাহ। আবার এই যে এখানে মাথাতে একটি এসেছে, আবার ওই যে এখানে, তার মানে ও নিচের দিকেও একটি এসেছে, মোট পাঁচটি দেখা যাচ্ছে। তো দেখে যে কিভাবে বাঁচাতে পারি, এই ধুন্দুলের পাতা কিন্তু ভাই ভর্তা করে খাওয়া যায়, আপনারা কি জানেন, আমি কিন্তু খাই।
তো যাই হোক, এই ছিল আমার ধুন্দুল গাছের আপডেট, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে ম্যাজিক সারের যে ভিডিও আছে যা দিয়ে আমি গাছপালা এত দ্রুত হারে বাড়াই, ম্যাজিক সার পার্ট টু আসতে যাচ্ছে, সিম্পল কিছু এলিমেন্ট অ্যাড করে, আমি ম্যাজিক সার বানিয়েছি যে এলিমেন্ট দিয়ে, সিম্পল আরও কিছু এলিমেন্ট অ্যাড করার পর আমি যে ম্যাজিক পেয়েছি সেই ম্যাজিক সার পার্ট টু আপনাদের সাথে আমি শেয়ার করব। তার সাথে সাথে আমি ম্যাজিক কীটনাশক দিতে বানাতে যাচ্ছি আরও একটি, আপনারা আমার চ্যানেলে সাথেই থাকবেন এতে করে, এবং যারা নতুন একেবারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। তো যারা আসলে ধুন্দুল গাছ সম্বন্ধে জানতে চাচ্ছিলেন যে আমার ধুন্দুল গাছগুলো মরে গেছে না বেঁচে আছে, আসলে ধুন্দুল গাছগুলো বেঁচে আছে, খুবই ভালোভাবে বাড়ছে। তো এর ভিডিও আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, আজকে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আসলে অনেক সময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তা আসলে হয়ে ওঠে না, কারণ অনেক সময় অফ ক্যামেরায়ও আমাদের অনেক কিছু করতে হয়, ঘরের গাছ সব বাহিরে নিয়ে এসে এগুলো আসলে চেষ্টা তো করি যে আপনাদের সাথে শেয়ার করব, আসলে পারি না, জায়গায় জায়গায় এত বড় বড় মাচা আমি দিচ্ছি, একা একা আসলে আমাদের এখানে হেল্পিং কোনো হ্যান্ড নেই, নিজে নিজে করা লাগে, তো এত বড় বড় মাচাও দিচ্ছি, তো এই সব কাজ একা করতে গিয়ে হট্টগোল তো হবেই। তারপরে এখন থেকে চেষ্টা করব, সামার যেহেতু চলে এসেছে, গার্ডেনে আমার প্রায় 80% গাছও চলে এসেছে, তো এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে প্রত্যেকটি টিপস এবং ট্রিক শেয়ার করতে, যারা একেবারেই নতুন গার্ডেনার যেন আপনারা উপকৃত হন এবং ফুলে ফলে আপনাদের গার্ডেনটিও ভরে তুলতে পারেন এবছর, এবং এবছর শিখে আগামীবার আরও বেশি উন্নয়ন যেন করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।